প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। তো আপুটি খুবই অসহায়, তো এই বয়সে তার স্বামী নাই, তো এখন তিনি খুব কষ্টে আছেন, তো তার ইনকাম করার কোনো লোক নাই, তো তার সন্তানও নাই, তো এখন তিনি খুবই একা, তো তার ফ্যামিলিতে কেউই নেই। তো এখন তিনি আমাদের ইউটিউবে আসছেন, তিনি কি বলতে চান তার গল্পটা শুনবো। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপর কেমন আছেন? তাই আছি, আল্লাহ রাখছেন। তো আপনার নাম কি? আমার নাম রুবি। রুবি, তো রুবি আপা যেটা শুনলাম নাকি সত্য, মানে আপনার স্বামী তো নাই নাকি? না ভাই, স্বামী নেই। বিয়ে তো হয়েছিল না? হ্যাঁ বিয়ে হয়েছিল। আর সন্তান আছে? ছিল, একটা নিয়ে গেছে, এখন আমি বর্তমানে একাই আছি। আচ্ছা, মানে সংসার করেছিলেন কতদিন? তাও 5-6 বছর। 5-6 বছর। তো বিয়েটা কীভাবে হলো? বিয়েটা বাবা মা দিয়েছিল। আচ্ছা, বাবা মা বেঁচে আছে? আচ্ছা, মানে দিন দুনিয়া আল্লাহ ছাড়া আপনার কেউ নাই? মানুষ কি বলে? বললাম আমি যেখানে বসবাস করি বাবা মায়ের ইসের ভিতরে জায়গার মধ্যে একটা চিন্তা জানাই, মনে করো ওখানে মানুষের মুরগি হাবলো বানায় না। আচ্ছা আচ্ছা, তো মুরগি যে কাপড় থাকে তাও বানায় না। তা তো কষ্ট করে কেন থাকে? কষ্ট করে থাকি, আমার কপালে আল্লাহ লিখে দিছে কষ্ট। এখন সুখ খুঁজতে তো ইউটিউবের সামনে বারবারই আসি, কিন্তু সুখ পাই না। মানুষে কথা বলে আমার আশা দেয় টাকা পয়সা দিতে, কত কিছু দিতে, কিন্তু কয়েকদিন কথা বলার পরে আর কেউ আমার পাশে দাঁড়ায় না। সে যদি মনে করেন আপনার মধ্যে এতিম হয়, দেখা গেল তার কেউ নাই দিন দুনিয়া, কেউ না থাকলে সে আরো আমার ভালো হইল। সারা জীবন তার সেবা করে যাবে? সারা জীবন তার সেবা করে যাবে। সে বিবাহিত হবে? বিবাহিত হইল, বউ জাগে, বউ রাখলো, আমার জাগে, আমার রাখলো। সে যদি দুই বউ চালাইতে পারলো তাহলে আমার তো অসুবিধা নেই। আমার তার অত সম্পদ চাই না, টাকা পয়সা করে না, গাড়ি চাই না। আমি দুই বেলা দুই মুঠো খাবো, এইটাই আমার সুযোগ। শুধু মাথা গোলা একটু ঠাই চান, তো একটু আশ্রয় চাই আমার, যাতে একটু আশ্রয় হয়। আচ্ছা, তো দর্শক আপনাদের রুবি আপার সাথে যোগাযোগ করতে চান, তো তার নাম্বারটা হচ্ছে 01763066706। আমি নাম্বারটা আবারও বলছি 01763066706। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।